आईडी कार्ड दिखाना पड़ेगा क्या? मैं व्लॉग करता हूँ, आईडी कार्ड दिखाना पड़ेगा। ओके भाई, आज तो मैं पूरा बड़ो लोग हो गया, 500 दिए 770 टाका पेलम। আর এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, বাদিকে কাজ চলছে, মানে ল্যান্ডস্লাইডটা অনেকদিন আগেই হয়েছে। তো এখন আমার হাতে রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা কিনা আমার গাড়ির এই জায়গাটায় লাগবে। দেখো, শুধুমাত্র ইন্ডিয়ান ফ্ল্যাগটা যে আমি গাড়িতে এখানে লাগাবো তার রিজন আমি ইন্ডিয়ান তা না। এটা আজকে এখানে লাগানোর পরে ঠিক এই সাইডে অন্য একটা কান্ট্রির ফ্ল্যাগ লাগবে, তো সেটা তোমাদেরকে ডিটেলসে বলছি, আগে ফ্ল্যাগটা লাগিনি। চলো, কোথায় যাচ্ছি এবার সেটা বলা যাক। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, বাড়ি থেকে বেরোনোর পরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বৃষ্টি ছাড়া আর কিছু পাইনি, রোদ তো দেখাই পাইনি, রাস্তাও খালি পাইনি। মানে রেনকোট এতটা পরিমাণে ভিজেছে দেখে বুঝতেই পারছো। ক্যামেরাটা মুছে নি। ওকে, তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আনকাট ফুটেজ। যারা চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লিঙ্কটা সবার সাথে শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো আজকের রাইডটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, তার কারণ হলো আজকে হতে চলেছে ইন্টারন্যাশনাল রাইড। এই ওয়েদারে, এই বৃষ্টির ওয়েদারে, এরকম ভেজা রাস্তার মধ্যে থেকে হবে ইন্টারন্যাশনাল রাইড, মানে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালের উদ্দেশ্যে, যেটা কিনা শিলিগুড়ি থেকে মাত্র 75 কিলোমিটার, নিয়ার অ্যাবাউট টাইম লাগে দু ঘন্টা থেকে দু ঘন্টা পনেরো মিনিট। বাট আজকে আমার সময় বেশি লাগছে, কারণ বৃষ্টি হচ্ছে, জায়গায় জায়গায় দাঁড়াতে হচ্ছে, আর এই রেনকোট পরেও বৃষ্টিতে কোনো কাজে লাগে না, কারণ জল ভেতরে সেই ঢোকেই যত দামই রেনকোট না কেন না কেন। তো এখন এই মুহূর্তে রয়েছি হলো বাগডোগরা, একটু এগিয়ে গেলেই বাঁহাতে পড়বে হলো বাগডোগরা এয়ারপোর্ট, সোজা আমরা বেরিয়ে যাব সেখান থেকে, গিয়ে পানি ট্যাঙ্কি থেকে ডান দিকে নেবো, মেচি রিভার ক্রস করবো, যেটা কি না নেপালের মানে মোস্ট ফেমাস রিভার মেচি রিভার। দেন সেখান থেকে মেচি নগর হয়ে আমরা ঢুকবো হলো কাকার ভিট্টা, যেখান থেকে আমাকে পারমিট বানাতে হবে, মানে নেপালে ঢুকতে গেলে পারমিট বানাতে হয়, যেটাকে ভানসার বলে, মানে ইনার লাইন পারমিট যেটা বলা হয়, ভানসার বানাতে হবে। ওটার খরচা কত পড়বে সেটা জানতে গেলে ভিডিওটা পুরো দেখতে হবে। দেন সেখান থেকে ভানসারটা বানিয়ে সোজা যাবো চারালি থেকে ডান হাতে নিয়ে ঢুকবো হলো কন্যাম, আর বাঁদিকে রাস্তা চলে গেল কলকাতা। বাট দ্য থিং ইজ, রাস্তা ক্লোজ ডিউ টু মেনটেন্যান্স অফ হাইওয়ে। কন্যাম ঢুকবো, কন্যামে স্কাই টাওয়ার আছে, সেখানে যাবো, তবে জানি না স্কাই টাওয়ারে উঠতে পারবো কি না, ওয়েদারের অবস্থা খুবই খারাপ। আর কন্যামে স্কাই টাওয়ারে উঠতে কত টাকা লাগে সেটাও আমার জানা নেই। মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে, মারাত্মক লেভেলের, মানে আমি রাস্তা ঠিকঠাক বুঝতে পারছি না, ভাইজারে জল পড়ছে আর জলটা যখন আমি হাত দিয়ে মুছছি মানে যাতা অবস্থা হয়ে যাচ্ছে। যাই হোক, বেরিয়ে পড়েছি, যখন এক দেশ ছেড়ে অন্য দেশে ঢুকবো সাথে আমার এই বাবু মশাইকে নিয়ে, খুবই এক্সাইটেড রয়েছি ব্যাপারটা আমি। ওকে, নেপাল বর্ডার, বাঁদিকে এতক্ষণ পরে একটা সাইনবোর্ড দেখতে পেলাম, যেখানে সাইনবোর্ডে অ্যারো চিহ্ন দিয়ে ডান দিকে লেখা রয়েছে নেপাল বর্ডার, মানে এই সাইডের ডান দিকের রাস্তাটা। ওকে, তো সামনে একটা গেট রয়েছে যেখানে থ্যাংক ইউ ভিজিট এখেন বলে লেখা রয়েছে। অ্যাকচুয়ালি এটা নেপাল বর্ডার, মানে যেখান থেকে ইন্ডিয়ার মানুষ ওপারে যায়, নেপাল থেকে ওপারের মানুষ এপারে আসে। এরপরে পানি ট্যাঙ্কি মোড় থেকে আমাকে ডান দিকে নিতে হবে, আই হোপ, আমি শিওর না। কাকার ভিট্টা জানে কে লিয়ে পানি ট্যাঙ্কি সে রাইড হোনা পড়েগা। ওকে, ভানসার অভি কিতনা দিন কা দে রহে হ্যায়, ভানসার কিতনা। সো ফাইনালি নেপাল বর্ডার ক্রস করে ইন্ডিয়া ছেড়ে আমি এখন ঢুকছি নেপালে।
আর আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে বলছিলাম মেচি রিভার, এই হলো মেচি রিভার। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই ব্রিজটা দিয়ে নর্মাল যারা যাতায়াত করে বাইক টোটো সব এই ব্রিজটা দিয়ে যাতায়াত করে। আর এটার পাশে ডান দিকের একটা ব্রিজ আছে যেটা দিয়ে কমার্শিয়াল ভেহিকেলগুলো যাতায়াত করে, বড় বড় লরি বলো বাস বলো পাশে ওই ব্রিজটা দিয়ে যাতায়াত করে। ডান দিকে ওই বড় ব্রিজটার কথা বলছিলাম, ওটা দিয়ে সব কমার্শিয়াল ভেহিকেল বড় বড় বাস যেগুলো আছে সেই সমস্ত গাড়িগুলো যাতায়াত করে, আর এটা নর্মাল পাবলিকদের জন্য। মারাত্মক লেভেলের চেকিং চলছে, টোটোওয়ালাদের ওঠার সময় একবার চেক করলো, এখন আবার আইডি কার্ড চেক করছে। তো সামনে একটা পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে, জানি না এখানে দেখাতে হবে কি না। আইডি কার্ড দিকে না মে ব্লক করতাম, হ্যাঁ আইডি কার্ড দিকে না পড়ে গা। ওকে থ্যাংক ইউ। কাকার বিটটা অফিস কিতনা টাইম লাগেগা ইয়াঁ সে? যো ভনসার অফিস হ্যাঁ ওকে, পানি ট্যাঙ্কি মোড় সে রাইট আর বললো সামনের মোড় থেকে আমাকে ডান দিকে নিতে হবে যেখান থেকে আমি যেতে পারবো ভানসার অফিস। এবার জানি না ভানসার অফিসের এখন কি পরিস্থিতি আছে, তবে আমি সামনে যখন বর্ডার ক্রস করছিলাম আমি জিজ্ঞাসা করলাম যে ভানসার কত দিনের দিচ্ছে, কারণ অ্যাকচুয়ালি আমি জানি 7 দিনের ভানসার দেয়, কিন্তু পুলিশটা বুঝতে পারিনি। পুলিশটা বললো 7:30 অবধি ভানসার দিচ্ছে। আই হোপ ডান দিকে যে বড় গেটটা রয়েছে এইটাই হবে, তাও আমি একবার জিজ্ঞাসা করে নি। ভাইয়া ভানসার অফিস হো হ্যাঁ ক্যা? ওকে সিধা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটা হলো ভানসার অফিস যেখান থেকে আমাকে পারমিট বানাতে হবে, কারণ পারমিট ছাড়া আমি নেপালে যদি ঘুরি কেস খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। চলো এখানে গাড়িটাকে আগে পার্ক করি। আমার পেছনে রয়েছে ভানসার অফিস, ওখান থেকে আমি আমার ভানসার বানিয়ে নিয়েছি, যেটা কিনা ফার্স্টে এরকম আমাকে ব্লু কালারের দুটো পেপার দিয়েছিলো যার জন্য আমার থেকে নিয়ে চলে 30 টাকা। দেন এক নম্বর কাউন্ট থেকে দুটো, এক নম্বর কাউন্টার থেকে দুটো পেপার নেওয়ার পরে আমাকে যেতে হয়েছে 2 নম্বর কাউন্টারে, সেখানে গিয়ে এই সাইনটা করাতে হয়েছে। দেন সেখান থেকে যেতে হয়েছে 3 নম্বর কাউন্টার, 3 নম্বর কাউন্টারে গিয়ে আমাকে পেমেন্ট করতে হয়েছে। প্রথমে 30 টাকা নিয়েছিলো, 3 নম্বর কাউন্টারে আমার থেকে নিয়েছে হলো 140 টাকা। বাট দ্য থিং ইজ এদের এখানে ইন্ডিয়ান কারেন্সির 100 টাকার ওপরের কোনো নোট এরা অ্যাকসেপ্ট করে না, কারণ আমি 500 টাকার নোট দিয়েছিলাম, ভেবেছিলাম যে এক্সচেঞ্জটা ফিরবে সেটা ওদের কারেন্সিতে নিয়ে নেবো, কারণ আমার আগে গিয়ে লাগবে খেতে লাগবে বাকি অন্য কাজেও লাগতে পারে। তো ওরা দেয়নি, 100 টাকার দুটো নোট দিতে হয়েছে। দেন সেখান থেকে যেতে হয়েছে 4 নম্বর কাউন্টারে, 3 নম্বর কাউন্টার থেকে এই সাদা পেপারটা আমাকে দিয়েছিলো। 4 নম্বরে যাওয়ার পরে ওরা সেম স্ট্যাম্প করে সাদা পেপারটা থেকে অর্ধেক ছিঁড়ে নিয়েছে আর আধা আমাকে দিয়ে দিয়েছে। তো এটা এখন রাখতে হবে, আর এই অফিসের বাইরে মেন গেটের বাইরে মানি এক্সচেঞ্জার সব লোকজন আছে, তাদের থেকে আমাকে টাকা এক্সচেঞ্জ করে নেপালি কারেন্সি নিতে হবে, নাহলে ইন্ডিয়ান কারেন্সি আমার নেপালে চলবে না। তো চলো এবার বেরোনো যাক। হ্যাঁ কন্যাম উস সাইড সে ওকে, মানি এক্সচেঞ্জার কাহাঁ মিলেগা? ওকে থ্যাংক ইউ। আমি এন্ট্রি গেট দিয়ে এক্সিট নিচ্ছিলাম, এক্সিট গেট এদের আলাদা এই সাইডে, আমি জানতাম না সেটা। তো ফাইনালি মানি এক্সচেঞ্জার পেয়ে গেছি, কিন্তু ব্যাপারটা হলো এদেরকে আমাকে আবার কমিশন দিতে হবে, কিন্তু কিছু করার নেই, দিতে হলে দিতে হবে। চলো 500 কা কিতনা মিলেগা? 500 কা চাইয়ে? হ্যাঁ সিফ 500 কা? হ্যাঁ অ্যাকচুয়ালি একদিন কা টুর হ্যাঁ। ও কন্যা মোকে পশুপতি ওকে মেরি কোকে নিকল জেঙ্গে শিলিগুড়ি? হ্যাঁ 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 ইনাম হোকে ঘুষেঙ্গে ছুট্টা দিজিয়েগা ঠিক আছে।
बारिश के वक्त घूमने चले आए? हाँ, क्या करें। सात सौ सत्तर? ये तो नोट भी पता नहीं है हमको। ओ, ये सब 100 का नोट है? ओके, ये 50 का, 10 का नोट है? 2 10 का दीजिए। ओके, 770। ভাই আজ তো আমি পুরো বড় লোক হয়ে গেলাম, 500 টাকা দিয়ে 770 টাকা পেলাম। এটা হলো 100 টাকার নোট, এটা হলো 50 টাকার নোট, এটা হলো 10 টাকার নোট। ও, মালামাল উইকলি, আজ তুমি আমির আদমি বান গে রে বাবা। 500 টাকার এগেনস্টে 770 টাকা, মানে 270 টাকা আমি বেশি পেলাম। কিন্তু ব্যাপারটা হলো আমি নেপাল ছাড়া সেটা ইউজ করতে পারবো না। তো আজকে নেপালে টোটাল আমার দিতে হলো 170 টাকা, মানে 170 টাকা ইন্টারন্যাশনাল ট্রিপ। একদিন তুমি নেপালে স্টে করতে পারবে, তার জন্য তোমার খরচা হলো 170 টাকা। আর ভানসার একবারে এরা 7 দিনের জন্য দেয়, মানে 7 দিনের বেশি এরা ভানসার দেয় না। তার রিজন আমার জানা নেই কেন, হয়তো 7 দিন বেশি দেয়, হয়তো তোমাকে রিকোয়েস্ট করলে হয়তো দিয়ে দেবে, কিন্তু 7 দিনের পরে তুমি আবার 2-4 দিন যা যতদিন এক্সট্রা থাকবে ততদিন তুমি বানিয়ে নিতে পারবে। তো ফাইনালি চারালি পৌঁছে গেছি। চারালি থেকে আমাকে কথা বলে জানতে হবে যে আমি কান্যাম যাব কোন দিক দিয়ে যাব। আর এই রাস্তার একদম সোজা দেখা যাচ্ছে নেপালের পাহাড়। মানে এতদিন নর্থ বেঙ্গলের পাহাড়ে আমি রাইড করছিলাম, আর আজকে নেপালের পাহাড়ে রাইড করব। মানে খুব এক্সাইটেড রয়েছি আমি, খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে। আর আজকে আমি কোনো রকমের রাইডিং গিয়ার্স পরে বেরোইনি, কারণ বৃষ্টি হলে ভেতরে রাইডিং গিয়ার্সগুলো থাকলে জামা প্যান্টগুলো ভিজে যাওয়ার পর খুব একটা মানে অস্বস্তিকর ব্যাপার স্টার্ট হয়ে যায়। যার সো ফাইনালি এখান থেকে স্টার্ট হলো নেপালের পাহাড়। মানে সোজা এই রাস্তার একদম আমি পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়ের উপরে মেঘ দেখতে পাচ্ছি। ব্যাপারটা সেই লাগছে যে মেঘগুলো ভেসে যাচ্ছে, আমি সেটা পর্যন্ত বুঝতে পারছি। আর এখন বাজে হলো ঘড়িতে 1:12, আর গুগল ম্যাপ বলছে আমার পৌঁছাতে লাগবে হলো 1:48, মানে এখনও 35-36 মিনিটস মতন আমার টাইম লাগবে কন্যাম পৌঁছাতে। আর এখানে ল্যান্ডস্লাইড হয়েছে বাদিকে, কাজ চলছে, মানে ল্যান্ডস্লাইডটা অনেকদিন আগেই হয়েছে। এখানে খাঁচা বানাচ্ছে, বড় বড় খাঁচা, মানে রাস্তা ঠিক করবে সেই জন্য। অ্যাকচুয়ালি রাস্তার ডান দিকটা বাঁধাচ্ছে, ল্যান্ডস্লাইড হয়েছিল হয়তো। হ্যাঁ, ডান দিকে অনেক জায়গা জুড়ে ল্যান্ডস্লাইড হয়েছে। মানে লোহার খাঁচা বানাচ্ছে, খাঁচার মধ্যে বড় বড় পাথর ঢোকাবে, দেন ওই জায়গায় থাক 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 করে সিঁড়ি সিঁড়ি বানিয়ে জায়গাটাকে ঠিক করবে। 4-5 মিনিটের ডিস্টেন্স বাকি রয়েছে। সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম নিয়ার অ্যাবাউট 10:30, আর এখন বাজে হলো 2:00, প্রায় 3.5 ঘন্টা লেগে গেল 75 কিলোমিটার কভার করতে। আর এটা শুধুমাত্র হয়েছে আজকে বৃষ্টির জন্য। মানে সকাল থেকে এতটা পরিমাণে বৃষ্টি ছিল যে ঠিকঠাক মতো রাইডই করতে পারিনি। ডান দিকে রয়েছে একটা বিশাল বড় চায়ের বাগিচা, আর বাঁদিকে রয়েছে বিশাল বড় মেঘে ঢাকা পাহাড়। আর ওখান থেকে স্কাই ভিউটা, যেটা কন্যাম স্কাই টাওয়ার বা স্কাই ওয়াক যা বলবে তোমরা বলো, কোনো অসুবিধা নেই, সেটা দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে স্কাই ওয়াকটা। আগে তোমাদেরকে স্কাই ওয়াকের কথা বলছিলাম, দেখো সেই জায়গাটা দেখা যাচ্ছে, ঝান্ডা উঠছে নেপালের ঝান্ডাটা, ওটাই হলো কন্যাম স্কাই ওয়াক। আর এখানে বোর্ড দিয়ে বড় বড় করে অ্যাডভার্টাইজ দেওয়া রয়েছে। তো স্কাই ওয়াকে ওঠার আগে আগে কন্যাম ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসি, তারপরে এইদিকে আসবো। তো সামনেই বড় বড় করে ইয়েলো কালারে লেখা রয়েছে KANYAM কন্যাম। চলো
এখানটায় গাড়িটাকে পার্ক করতে হবে। আমার পেছনে রয়েছে কন্যাম লেখা বড় বড় করে, আগেও তোমাদেরকে দেখালাম। এখানে এটা অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট, কন্যাম ভিউ পয়েন্ট। এখানে লোক আছে, তারা তোমার ফটো তুলে দেবে, কন্যাম লেখার সামনে দাঁড় করিয়ে তোমাকে ফটো তুলে দেবে, ফটো এডিট করে তোমার ফোনেও দিয়ে দেবে। সেক্ষেত্রে ওরা ইন্ডিয়ান কারেন্সি 60 রুপিস নিচ্ছে আর নেপালি কারেন্সি নিচ্ছে 100 রুপিস। আর তুমি যদি ফটোটাকে বাঁধাও, মানে ফটো ফ্রেম করো, তাহলে সেক্ষেত্রে ওরা ইন্ডিয়ান কারেন্সি চার্জ করছে 250 আর নেপালি কারেন্সি কত বললো, 600 না? হ্যাঁ, নেপালি কারেন্সি 600। তো আমি ফটো তুলেছি একটা, মানে কন্যাম লেখাটা পুরো ফাঁকা জায়গায় ওরা একটা ফটো তুলে দিয়েছে আমাকে, কারণ আমি নেপালি কারেন্সিতে আজকে প্রচুর বড়লোক হয়ে গেছি, মানে আমি 270 রুপিস এক্সট্রা পেয়েছি। তো ওরা আমাকে জাস্ট এডিট করে আমার ফোনে দিয়ে দেবে, তার জন্য আমাকে নেপালি কারেন্সিতে 100 দিতে হবে। ওরা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কারেন্সি চাইছিল 60 রুপিস, মানে ইন্ডিয়ান কারেন্সি 60-তে কামাবে, ওরা নেপালি কারেন্সিতে সেটাকে কনভার্ট করে বেশি টাকা কামাবে। বাট আমার কাছে নেপালি কারেন্সি রয়েছে, তো আমি 100-এর নোট ওদেরকে একটা দেবো। ওদেরকে বলিনি আমার নেপালি কারেন্সি দেবো আমি, ওরা বলেছে ইন্ডিয়ান কারেন্সি। আমি হ্যাঁ ঠিক আছে, তুমি বানাও, তারপরে দেখছি। ও বিশাল বড় বিজনেসম্যান মনে করেছে নিজেকে, বাট আমিও কমার্সের স্টুডেন্ট, জানে না ওরা। তো যাই হোক, সে সমস্ত ছাড়ো। এখান থেকে বেরিয়ে এখন একটু আগে আর একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেখানে একটা নেপালের ঝান্ডা উঠছে, সেখানটায় যাবো। আর পেছনে আমি স্কাইওয়াকটা ফেলে এসেছি, স্কাইওয়াকের ওখানে প্রচুর মেঘ রয়েছে, কিন্তু আমার দেখে মনে হলো স্কাইওয়াকটা বন্ধ রয়েছে। আগে আমাকে লাঞ্চ করতে হবে, খিদেতে বহুত পেট ব্যথা করছে, সকাল থেকে কিছু সেরকম খাওয়া হয়নি, আর বৃষ্টিতেও ভিজে গেছি, একটা জুতোটা সেই চিপচিপে আমি আগেও বললাম। তো এখন এখান থেকে ফটোটা নেব ফোনে, দেন এখান থেকে বেরোবো, ওখানে ভিউ পয়েন্টে যাবো, তোমাদেরকেও দেখাচ্ছি, আর খাবার দোকানও খুঁজে বার করতে হবে। চলো এর আগে আবার রাইট স্টার্ট করা যাক। কন্যাম ভিউ পয়েন্টটা ঠিক ওখানে রয়েছে, ওখান থেকে এসে এই সামনে আর একটা ভিউ পয়েন্ট রয়েছে, এই যেখানটা আমি বললাম ঝান্ডা উঠছিল, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপরে। এই জায়গাটা ওঠার একটাই কারণ, এখান থেকে নেপালের পুরো 360 ভিউটা পাওয়া যায়। তো চলো ওপরে ওঠা যাক আর তোমাদেরকে 360 ভিউতে দেখাই। পেছনে যে ভিউ পয়েন্টটা থেকে ভিউ দেখালাম, ভিউটা তো আমার নিজের খুব ভালো লাগলো, যে তোমাদেরও আশা করি ভালো লেগেছে। তা ইংলিশ ভিউ দেখাতে গিয়ে ওপরে উঠতে গিয়ে ফেটে গেছে, মানে এতটা কষ্ট হলো ওপরে উঠতে। তোর কি পোকা রে ভাই, জানি না কি পোকা। তো এখান থেকে এখন সোজা বেরিয়ে স্কাইওয়াকের দিকে যাব, তার আগে একটা রেস্টুরেন্টে দাঁড়াবো, খিদে পেয়েছে, খেতে হবে, দেন স্কাইওয়াকে যাবো। স্কাইওয়াক যদি খোলা থাকে তাহলে তোমাদেরকে দেখানোর সুযোগ পাবো, আদারওয়াইজ নিচে নেমে যাবো। এই রাস্তাটা দিয়ে পশুপাতি হয়ে মিরিক হয়ে শিলিগুড়ি যাওয়া যায়, কিন্তু ফোনের নেটওয়ার্ক নেই, আমারও ফোনের নেটওয়ার্ক নেই, প্রিয়ারও ফোনের নেটওয়ার্ক নেই, তো ম্যাপটা দেখতে পাচ্ছি না, কারণ আমি যখন কন্যামে ঢুকছিলাম তার আগে আমি অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিয়েছিলাম, যার জন্য নেটওয়ার্ক ছিল না, তাও আমার প্রবলেম হয়নি। কিন্তু এই দিকের মিরিকের রাস্তাটা আমি অফলাইন ম্যাপ ডাউনলোড করিনি, তার জন্য এই দিক দিয়ে নামতে পারবো না। তো যে রাস্তাটা দিয়ে এসেছি সেই রাস্তাটা দিয়ে যাবো, কারণ রাস্তাটা অলরেডি চিনে গেছে, তো প্রবলেম হবে না, কারণ এই সাইড দিয়ে যাবো। আর বিকেল 4টে বাজতে যায় অলরেডি, তো এই সাইড দিয়ে টাইমটা কম লাগতো, কিন্তু রাস্তা যেহেতু চিনি না, রিস্ক নিয়ে লাভ নেই, কারণ বৃষ্টি বাদলার ওয়েদার কোথায় গিয়ে ফেসে যাবো। তো চলো এবার বেরোনো যাক, রেস্টুরেন্টের দিকে যাওয়া যাক, তো আর পসিবল হলে স্কাইওয়াকে ওঠা যাক। তো ডান দিকে এই পাহাড়ের সাইডে যে রেলিং করা জায়গাটা, অ্যাকচুয়ালি এটা হর্স রাইডের জায়গা, এই যে ঘোড়াগুলো দেখছো ঘোড়ায় উঠে এই উপর দিয়ে ঘোড়া যায়। আর বাঁদিকে যে ছোটো ছোটো দোকানগুলো করা রয়েছে, এই দোকানগুলোয় নেপালি স্টাইলের ড্রেস পাওয়া যায়, যেগুলো তুমি পরে ওপরে চা বাগানে গিয়ে নেপালি স্টাইলের ফটো তুলতে পারবে। তো প্রচুর দোকান, সারি সারি দোকান, দোকানের কোনো শেষ নেই। এখানে কিছু খাবার দোকান আছে, কিন্তু আমি সামনে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট দেখে এসেছি, সেখানটায় দাঁড়াবো। তো আজকের মতন খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, তো কন্যাম লেখাকে পেছনে ছেড়ে এসে আমরা সোজা এগিয়ে আসলাম স্কাইওয়াকের দিকে। আবার সামনে সেই মেঘ, একটুর জন্য রোদের দেখা পেয়েছিলাম, মানে খুব তখন রোদটা খুব, মানে কি বলবো, খুব কড়াভাবে রোদ ছিল, গায়ে লাগছিল লিটারেলি। তো সামনে স্কাইওয়াকে কত টাকা এন্ট্রি ফ্রি, তারপরে ওপেন আছে কি না সেটা জানি না, সেটা সামনে গিয়েই দেখতে পাবো। তো এখানেই হলো স্কাইওয়াকের রাস্তা, পেছন থেকে গাড়িটা ক্রস করুক তারপরে ওপারে যাব। এটা হলো স্কাইওয়াকে যাওয়ার রাস্তা, আর স্কাইওয়াকটা রয়েছে ওখানটায়।
পুরো মেঘে ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না। ছিল এখানে রাস্তা, ছিল না, রাস্তা বানাচ্ছে। আর এখান থেকে ভিউ দেখো, পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। স্কাইওয়াকটা তোমরা নিচ থেকেই দেখো, আর এই হলো স্কাইওয়াকের টিকিট কাউন্টার। স্কাইওয়াকে উপরে উঠে তোমাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ হলো নেপালি কারেন্সিতে পার হেড 190 rupees, আর ইন্ডিয়ান কারেন্সিতে পার হেড 300 rupees। মানে ইন্ডিয়ান কারেন্সি যদি আমি আর প্রিয়া উঠি তাহলে 600 টাকা দিতে হবে, আর যদি নেপালি কারেন্সি দিই তাহলে সেক্ষেত্রে 380 টাকা দিতে হবে। তো সম্ভব না, কারণ মালামাল উইকলি তো হয়েছিলাম, খাওয়া দাওয়া করতে করতে সব টাকা পয়সা শেষ হয়ে গেছে, আর 600 টাকা দিয়ে আমার এইটুখানি স্কাইওয়াকে উঠতে ইচ্ছা করছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকেই ক্লোজ করছি। তো যারা চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো তোমাদের সাথে নেক্সট প্লেসে, নেক্সট ব্লগে, নেক্সট রাইডে দেখা হচ্ছে। সো গুড বাই ফ্রম নেপাল।